পূর্ব বর্ধমান জেলার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার লক্ষ্যে সোমবার 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সর্ববৃহৎ জাতীয় পতাকা নিয়ে রোড শো করল পাল্লা রোডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন সকালে শহর বর্ধমানের টাউন হল থেকে বাজে প্রতাপপুর রেল ওভারব্রিজ হয়ে পুনরায় টাউন হলে সমাপ্তি হয়। এই রোড শোয়ের সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। নিয়েছেন কারণ দেশের আজকে 75তম স্বাধীনতা দিবস, এই দিনে গোটা ভারত জুড়েই বিভিন্ন জায়গায় এরকম বড় বড় কর্মসূচি নেবে, কিন্তু এরা পাল্লা রোডের পল্লী মঙ্গল সমিতি, তাদের সহযোগিতায় আরও 7-8টা সংস্থা আছে, সবাই মিলে এত ভালো উদ্যোগ নিয়েছে। আর তাদের সেই উদ্যোগকে শুধু একবার তাদের পাশে এসে দাঁড়ানো যে তারা এত ভালো উদ্যোগ নিয়েছে দেশের এই 75তম স্বাধীনতা দিয়ে, তাই সকালবেলায় আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়েই সারাদিন আমি বিভিন্ন জায়গায় আমি 15ই আগস্টে ফ্ল্যাগোস্টিংয়ে অংশগ্রহণ করব। এদিন এই রোড শোয়ে কয়েক শতাধিক যুবক যুবতী পা মেলান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।